নমস্কার বন্ধুরা আমি চিকিৎসক ডক্টর মনোজিৎ মন্ডল আজকে আমরা জানব যে আপনাদের লিভার যখন আক্রান্ত হচ্ছে অসুস্থ হয়ে পড়ছে লিভার বা যখন লিভারের রোগ হচ্ছে ঠিক তার আগে শরীর কি কি লক্ষণ দেয় সেগুলো আমরা আজকে জানব তাহলে প্রথমেই জেনে নিই আমাদের লিভারের কাজটা কি আমাদের লিভার হচ্ছে একটা ফিল্টারের মতো মানে আপনাদের শরীরে যে দূষিত পদার্থগুলো শরীরের মধ্যে জমা হয় রক্তের মধ্যে থাকে অথবা বিভিন্ন রকমের টক্সেস যেগুলো শরীরের মধ্যে তৈরি হয় রক্তের মধ্যে থাকে সেই সমস্ত কিছু ফিল্টার করে কিন্তু আপনাদের লিভার কাজে আপনি ভাবুন যে আপনার এই সম্পূর্ণ শরীরটা যে চলছে সুস্থভাবে তার জন্য লিভারের কতটা অবদান হ্যাঁ আর এই লিভার যদি কন্টিনিউ কাজ করতেই থাকে এবং যদি মনে হয় বেশি পরিমাণে তাকে কাজ করতে হচ্ছে অথবা যদি দেখা যায় যে লিভারটা কোনো সংক্রমণে আক্রান্ত হলো তাহলে কিন্তু লিভারের যে কর্মক্ষমতা সেটা কিন্তু কমে যাবে তখন লিভার আপনাদের আক্রান্ত হয়ে যাবে অসুস্থ হয়ে পড়বে আপনাদের লিভার এবং শরীর আপনার যে ওভারঅল যে শরীর সেটাতে কিন্তু বিভিন্ন রকমের লক্ষণ ধরা পড়বে আর লিভার যখন আক্রান্ত হচ্ছে ঠিক তার আগে যে যে লক্ষণগুলো আপনাদের প্রকাশ পাবে সেগুলো হলো পেটের উপরের প্রান্তে ব্যথা মানে পেটের উপরের প্রান্তে সেখানে কিন্তু আপনাদের ব্যথা করতে থাকবে তার সঙ্গে দেখবেন একটা বমি বমি ভাব যেন সময় মনে হবে যে বমি হবে বমি হবে এরকম একটা সিচুয়েশান আপনাদের তৈরি হবে তার সঙ্গে দেখবেন যে আপনাদের খিদে মানে খাবার যে ইচ্ছে সেটা যেন আস্তে আস্তে করে কমে গেছে আর একটা যেটা লক্ষণ আপনারা প্রকাশ পাবে সেটা হলো আপনি দেখবেন কেমন যেন আপনার সমস্ত সবসময় দুর্বল লাগছে আপনি কাজকর্ম ভালো করে করতে পারছেন না যেন মনে হচ্ছে আপনার শক্তি নেই আপনি নেতিয়ে যাচ্ছেন ঝিমিয়ে যাচ্ছেন এবং সব সময় আপনার নিজের যেন মনে হচ্ছে আপনি কেমন যেন একটা রোগে আক্রান্ত তো এই লক্ষণগুলো অর্থাৎ যেগুলো আমরা বললাম পেটের উপরের প্রান্তে ব্যথা বমি বমি ভাব তার সঙ্গে খাওয়া দাওয়ার ইচ্ছে কমে যাওয়া এবং সব সময় যেন মনে হচ্ছে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন ঝিমিয়ে যাচ্ছেন নেতিয়ে যাচ্ছেন মূলত এই চারটে লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে কিন্তু তৎক্ষণাৎ আপনারা স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে লিভারের পরীক্ষাটা অবশ্যই করান আর যখন এই লিভারের রোগ আরও বাড়তে থাকবে তখন যে লক্ষণগুলো প্রকাশ পাবে সেগুলো হলো জন্ডিস অর্থাৎ শরীর দেখা গেল আপনার হলুদ হয়ে যাচ্ছে চোখটা হলুদ হয়ে যাচ্ছে আপনার যে ইউরিন অর্থাৎ পেচ্ছাপ পেচ্ছাপটা দেখবেন কিন্তু হলুদ হয়ে যাচ্ছে ডিপ কালার হয়ে যাচ্ছে পায়খানা দেখবেন ফ্যাকাশে লাইট কালারের হয়ে যাচ্ছে তার সঙ্গে আপনার দেখবেন ওজন কমতে থাকছে পা ফুলে যেতে পারে পেট ফুলে যেতে পারে শরীরে আপনার চুলকুনি শুরু হবে গা হাত পা চুল কাবে এবং আপনি দেখবেন যে কখনো কখনো আপনার হাত পা কাঁপছে আপনি ঠিকঠাক করে কাজকর্ম করতে পারছেন না কিছু লিখতে গেলে হাতটা কাঁপছে অথবা দেখা গেলো আস্তে কেমন যেন আস্তে আস্তে করে আপনার যে ওরিয়েন্টেশানটা ছিল সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে তার সঙ্গে শরীরের বিভিন্ন প্রান্তে রক্তক্ষরণের মতো লক্ষণও কিন্তু ধরা পড়তে পারে তো এইগুলো থেকে বাঁচতে গেলে আপনাদের যেগুলো করতে হবে প্রথমেই যেগুলো আপনারা করবেন যে হেপাটাইটিস এ আর হেপাটাইটিস বি এর টিকা পাওয়া যায় সেগুলো আপনাদেরকে নিতে হবে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে হ্যান্ড হাইজিনটা মেনটেন করবেন আপনারা বাথরুম থেকে আসার সময় অবশ্যই হাতটা ভালো করে ধুয়ে আসবেন কোনো ফলমূল শাক সবজি যেগুলো বাজার থেকে আপনারা কেনেন তারপর আপনারা কিন্তু ভালো করে হাত ধোবেন এর সঙ্গে আপনাদেরকে যেটা করতে হবে অ্যালকোহল সেটা পারলে সম্পূর্ণ বন্ধ করে দিন অ্যালকোহল কিন্তু আপনারা খাবেন না আর বেশি পরিমাণে ফ্যাট জাতীয় খাবার বেশি পরিমাণে রিচ খাবার তেল মশলা দেওয়া খাবার এইগুলো কিন্তু আপনারা একেবারেই বেশি খাবেন না না হলে কিন্তু আপনাদের লিভার আক্রান্ত হবে আরেকটা আমরা বলি যে লিভার যখন প্রাথমিক পর্যায়ে থেকে আরেকটু পর্যায়ে যাচ্ছে তখন কিন্তু আপনাদের দেখবেন কোনো খাবারই সহ্য করতে পারছেন না আপনারা মনে হচ্ছে যেন সবসময় একটা পেটের প্রবলেমে ভুগছেন তো আমি আপনাদেরকে যেটা বলবো যে লক্ষণগুলো প্রাথমিক যেগুলো লক্ষণ সেগুলো যখনই প্রকাশ পাবে তখনই আপনারা স্থানীয় চিকিৎসকের কাছে গিয়ে লিভারের পরীক্ষাটা অবশ্যই করান আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনারা লিখে জানান আমাদেরকে আমরা সেই অনুযায়ী আপনাদেরকে উত্তর অবশ্যই দেব